আমার অনেক সময় মনে হয় যে না আমরা টিকটকারদেরকে গালি টালি দিয়ে ভুল করে ফেলি, কেননা ভাই তাদেরকে ছাড়া কিন্তু আমাদের পেটের ভাত হজমই হয় না। কি বাবু জলে ও জলে না মানে অস্থির লেভেলের জলে, আর তোমাদের এইসব জলাজলি দেখার পরে তো আমাদের ইচ্ছা মতো চলে। বিকজ দেখো তুমি যে জায়গায় থাপ্পড়টা দিছো তার থেকে যদি তুমি দিতা দুই হাত তলে তাহলে এতক্ষণে তোমাকে নিয়ে চলে যেত খাটে আর খেলা হয়ে যাইতো মাঠে। আর আমার একটা বিষয় খুবই ভালোভাবে জানার আছে যে যারা টিকটকে ক্যামেরার সামনে এইভাবে থাপ্পড় দেয় বুকের উপরে তারা ক্যামেরা অফ করার উপরে কোন জায়গায় থাপ্পড় দেয় ভাই। কি বাবু ভাই ট্রাস্ট মি, এই ভিডিওটা দেখার পরে ভাবছিলাম যে ছেলেটা খুবই স্মার্ট, তারপরে আমি যখন এই ভিডিওটা দেখি ভাই ভাই আপনার দুই মিনিটের মধ্যে ভিডিও শুরু হয়ে যাব। কিরে ভাই পিরিয়ড শুরু হইল, এটা কি আবার ভাই ভূত? না 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 এটা ভূত তো হইতে পারে না, ডাক্তারের স্টেথোস্কোপ লাগানো মনে হইতাছে তার গলার মধ্যে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে ভাই আজকে যে ভিডিওটা বানাইতেছি এটা পার্ট বাই পার্ট অনেক কয়টা ভিডিও বানানো হবে, তো এই পার্টটার নাম দিতে চাইতেছি আমি আর কি হার্ড ওয়ার্কার। তো গাইজ নামটা যদি তোমাদের চেঞ্জ করতে মন চায় তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, সমস্যা নেই। আর আমার আপাতত এটাই ভালো লাগছে তাই আমি এটাই রাখলাম। সো হার্ড ওয়ার্কার অর্থ হচ্ছে অনেক কষ্ট করে যারা প্রচুর পরিশ্রমিক তাদেরকে, তো অ্যাকচুয়ালি টিকটকাররাও কিন্তু অনেক পরিশ্রমিক। এতটাই পরিশ্রমী এই বয়সে যে তার এই ছোট মোটো গাছের মধ্যে অনেক বড় বড় তাল ধরেছে দুইটা, আর ওই তাল দুইটা বানানো তার দ্বারা তো সম্ভব হয়নি ভুলো, কেননা এইগুলো বড় করতে হলে অবশ্যই প্রাকৃতিক মাসাজ লাগে যেগুলো কিনা ছেলেরাই দিতে পারে। তার মানে কি রাতে খোলা জানলা দিয়ে সে তার বয়ফ্রেন্ড টানে তার পমপম টিপার জন্য। ছেলেরা তো এমনি সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্ডর গেঞ্জি পরে ছেলেরা এমনিই হ্যান্ডসাম। আমি জানি আন্টি যে ছেলেরা এমনি সুন্দর বলতে হবে না, তারা লুঙ্গি পরুক আর সিন্টু গেঞ্জি পরুক যাই পরুক না কেন, আর আপনারা এত মেকআপের পরও আর যাই হোক আপনাদেরকে সুন্দর লাগে না? না ছেলেরা চুল একটু একটু বড় রাখবে ওটা স্বাভাবিক ব্যাপার, আমার নিজের কাছে ভালো লাগে আমি নিজে চুল একটু একটু বড় রাখি, বাট 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 লিমিটেশনে রাখি, কিন্তু এইটা আবার কোন ধরনের চুল রাখার স্টাইল ভাই? তো এইভাবে যেসব গ্রামের চাষে তো ভাই সারিগুলো চুল রাখে আমি তাদেরকেই জানাই। দেখো ভাই তোমরা কোনো সময় রাস্তায় বের হয় না, কেননা কিছু গ্রামের চাষে তো ভাই সার আছে যারা কিনা তোমাদেরকে হাতে চুড়ি কানে দুল আর গলায় মালা পরায় তোমার বিয়ে করে নিতে পারে, কিন্তু বিয়ে করে লাভ কি ভাই? কেননা যে জায়গায় আঘাত করতে যাবে ওই জায়গায় টুনটুনি বাবা। আরে আন্টি 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 ইজি ইজি ইজি, এত হার্ড লেভেলের ডান্স করলে তো ঘর ভেঙে পড়ে যাবো ভাই, সিরিয়াসলি আমার হাত পা কাঁপতেছিল আর পুরো ঘর তো কাঁপতেই ছিল ভাই, সিরিয়াসলি আমার মোবাইল টোবাইল কাইপা হাত থেকে পড়ে যেতেছিল গা, এত বড় বড় ভূমিকম্প হইতেছিল। কেননা আন্টির এইভাবে কোমর নাচানো দেখার পরে সিরিয়াসলি ঘরটার ভেঙে পড়ে যেতেছিল আর সাথে আমার ধনও হারিয়ে গেছিল। যেহেতু তোমাদের দুজনের দেখানোর ইচ্ছাই তাহলে কেন না তোমরা ফুলটা খুলেই দেখাও স্ব ইচ্ছাই, কেননা আমরা তো আর তোমাদেরকে জোর করে বলিনি যে তোমরা গোসলখানায় গিয়ে এইভাবে দেখাও আমাদের আর মন ভরা পাবলিকের, কেননা কমেন্ট বক্স তো তোমার এই জন্যই ভরে যায় ক্রাশ খাইছি দুধ দেখে আপনাদের। ভাই ট্রাস্ট মি এই দুইটা মাইয়া যা শুরু করছে ওয়াশরুমের মধ্যে গিয়ে, আসলেই যে একটা কথা আছে না যে টিকটকাররা রাস্তাঘাটে বাইরে হইলে মায়ের খায় লাত্থি উষ্টা কিল খায়, এই কারণে মনে হয় তারা টয়লেটে গিয়ে এই ভিডিওটি বানায়। কিন্তু হ্যাঁ এই মেয়ে দুইটার কাপড়ের অবস্থা একটু ভালো করে দেখছো, তার বগলের তলা দিয়ে নিজের বান দেখা যাইতেছে আর একটার মনে করো যে কাপড়ের উপর দিয়ে দেখা যাইতেছে। যাই হোক ভিডিওটা অনেক শিক্ষামূলক একটা ভিডিও, এই ভিডিওতে খুব ভালোভাবে বোঝানো হয়েছে আপনারা যখন সুইমিং পুলে স্লাইস করে নামবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যাতে আপনাদের দুধগুলো একটু কম লড়ে, এই মহিলাটার এই মহিলাটার দুধও তেমন একটা লড়ে নাই, জাস্ট দুইবার ঝাঁকি খাইছে, দুইবার ঝাঁকি খাওয়া তেমন একটা কিছু না বাট মান সম্মান তেমন একটা যায় না। এক মিনিট আমি না কুয়েই দিলাম তাহলে কি আমার মান সম্মান বেড়ে যাবো?
আরে অন্যান্য মানুষ কেন দেখবে, আমরা সবাই তো দেখতেই আছি, তাহলে অন্য মানুষের দেখার কি দরকার? আমাদের কাছে তো আপনার ফুল লিংক আছে, তাই না? আপনাদের এই যে চাড়াচাড়ির খেলাটা অসাধারণ ছিল, আমরা ওটাই বারে বারে ঘুরে ঘুরে দেখি। আর এত সুন্দর ছিল যে খারিস্তার করে খারিস্তা এত সাটা কেমনে সাটলো ওই বাজে জায়গাটাই, ওই পোষা গন্ধময় জায়গাটাই, যে জায়গা কিনা ঠিক মতো পরিষ্কার হয় না। তো যাই হোক ভাই, এই মেয়েটার ওই জায়গাটা যদি পরিষ্কার না হয়, তারপরে কিন্তু মাশাল্লাহ ভালোই দেখতে, ওই জায়গায় ঢুকাইলে সেই মজা পাবো। মানে মানে আমার কথাগুলো যদি মন দিয়ে তার ঢুকাই তাহলে অনেক মজা পাবো। আর যেটা বুঝছো এটাও গাইজ, এই মাইয়াটার সম্বন্ধে আমার তেমন কিছু বলা নেই, বর্তমান বাজারে সব থেকে সেরা খান কি হিসাবে আছে এই মাইয়াটা। কেননা ভাই, এই মাইয়াটার এত সুন্দর কোমর লাড়ানোটা আমার এইভাবে ভালো লাগতেছে না। ওই মেয়েটা যদি আমার কুলে বসে এইভাবে কোমরটা লাড়াইতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক ভাই, বর্তমানে আমার হাতে একটু সময় নেই, একটু কাজ আছে, কারণ এই মাইয়াটার টাওয়েল খুলে এখন ওর এই খাটে ফেলা পিছন মারতে হবে। আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতক্ষণ, যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আর আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আসেন, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 10-এ 10 পাইছো।